বন্ধুরা, যারা পাখি পোষেন বা পাখি নিয়ে বিজনেস করেন তাদের জন্য একটা নতুন হাটের পরিচয় করিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মিনাখার একেবারে বাবুরহাটের কাছের পাখির হাট। আর বন্ধুরা, এই পাখির হাটটা বসে একেবারে শনিবার এবং বুধবার সারাদিন, প্রায় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই পাখির হাটের কন্ডিশন কী আছে, রেট কমিউনিকেশন কী আছে, টোটালটা ভিডিওতে আনছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করা যায়। একেবারে মিনাখাতে চলে এসেছিলাম, একটা পাখির হাট। আর এই হাটটা বসে একেবারে শনিবার আর হচ্ছে বুধবার। আমাদের মোটামুটি তো অনেক জায়গায় পাখির মার্কেট চলে, যেরকম হচ্ছে কলকাতা তোমার ওইটা গল্ফ সিটি পাখির মার্কেট চলে। কিন্তু যারা নতুন এখানে এই মার্কেটে আসবে, সুবিধা কি পাবে, দাম কম পাবে কি? দাম অনেক কম এখানে, ওখানে থেকে এখানে অনেক কম। মোটামুটি ওইখানে ওইখানে এইসব পাখিগুলো কিরকম রেট চলে? 2000। আর আপনাদের এখানে আসলে কিরকম পেয়ে যাবে? 800-1000 পেয়ে যাবে। আর যদি মোটামুটি দর কষাকষি করে কি আপনারা কমেও দিতে পারেন? আর বন্ধুরা, কি কোনো নাম্বার দিতে পারবেন আপনার? একটা নাম্বার দিয়ে দিন, যদি যোগাযোগ করে নেবে যার প্রয়োজন আছে। 408-2-1-2-1-9-8-9-9। আর দাদার সাথে যোগাযোগ করে নেবেন। এইরকম ধরনের কী কী পাখি রাখেন? লাভবার আছে, কতল আছে, বদরি আছে, মোটামুটি সব ধরনের পাখি। যারা আপনারা শখে পোষেন বা পাখি বিজনেসও করেন তারা কিন্তু এই নাম্বারটা যোগাযোগ করে নিতে পারেন। আর নাম্বারটা দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করবেন। একটা বন্ধুরা, একটা কথা ভালো কথা বলি, যারা বিজনেস করবেন বা যারা পুষবেন তারাই কিন্তু কল করবেন, বেকারে ফেক কল করবেন না। হ্যাঁ, কী বলুন দাদা? আর বন্ধুরা, যারা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন, মানে পাখিগুলো এখানে বিক্রি হয়ে থাকে, সব ধরনের পাখি এই হাটে বিক্রি হয়ে থাকে, যে কোনো এগুলো পোষার পাখিগুলো বিক্রি হয়ে থাকে। আচ্ছা, এগুলোর দাম কিরকম আছে? 150 টাকা জোড়া, মানে দুটো 150 টাকা, 75 টাকা করে। আর দেখছেন কীরকম ধরনের বিভিন্ন সাইজের পায়রা, বিভিন্ন ধরনের যেগুলো পোষে মানুষ, যেসব পোষার জিনিসগুলো এই মার্কেটে পাওয়া যায়, হাঁস মুরগিও প্রচুর পাওয়া যায়। দাদা, এই এইরকম পায়রাগুলো কীরকম দাম আছে দাদা এই মার্কেটে? 700 টাকা, 350 টাকা পার পিস। এটার নাম কী আছে পাখিটা? লাভবার্ড। লাভবার্ড? এই লাভবার্ডের দাম কিরকম? এগুলো মার্কেট 1200 টাকা পিস জোড়া, 1200-1600 টাকা করে পার পিস। আর বন্ধুরা, দেখছেন মার্কেটগুলোতে যারা পাখি নিয়ে পোষেন বা পাখি খুব ভালোবাসেন তারা কিন্তু এই মার্কেটে একবার আসতে পারেন। হ্যাঁ, বলছি দাদা, এইগুলোর দাম কে, রেট কিরকম চলে এই মার্কেটে? দাম কিরকম চলে? 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 2000 টাকা জোড়া রয়েছে। পায়রা হিসেবে দাম, পায়রা হিসেবে বিভিন্ন রকম দাম। আর মোটামুটি এগুলো বিশেষ করে এই মার্কেটে কি কি ধরনের পাখি পাওয়া যায়? টোটাল পাওয়া যায়, সিরাস পাওয়া যায়, লক্কা পাওয়া যায়। আর আমি তো পাখি সম্বন্ধে তত জানি না, বুঝলেন? আর তোমার লাভবার পাওয়া যায়, ককটেল পাওয়া যায়, টিয়াটা পাওয়া যায়। হ্যাঁ, টিয়াটা বাদে সব রকম পাখিটা পাওয়া যায়। শুধু কিন্তু শখের পায়রা বা শখের ধরনের যারা পাখি পোষেন তারা না, হাঁস মুরগিরও বিশালভাবে এখানে হাটে বিক্রি হয়ে থাকে। এই দেখছেন মার্কেট কন্ডিশনটা, বিভিন্ন ধরনের হাঁস মুরগিগুলো চারদিকে দেখছেন কীরকম ধরনের মার্কেটগুলোতে হাঁস মুরগিগুলো থাকে। এগুলো ধরনের দেখছেন প্রচুর ধরনের হাঁস মুরগি। এগুলো নেটের নাম কী আছে? সোনালি মুরগি। এগুলো মোটামুটি দেশি মুরগি বল, তাই তো? হ্যাঁ, দেশি মুরগি। এর দাম কিরকম, প্রাইস কিরকম? 70 টাকা পার পিস, 170 টাকা। আর বোটা বলছি, তোমরা কি কোনো জায়গায় কেউ যদি ফোনে যোগাযোগ করে দিয়ে এসো নাকি সব মার্কেটে আসতে হয়? হাঁস মুরগি যারা একেবারে খোঁজ করেন, বাচ্চা নিয়েও পুষতে পারেন বা এইরকম ধরনের আপনাদের ইয়ে করেন, দাম কিরকম এগুলো দাদা? 60 টাকা করে পার পিস। এটা কি নাম আছে? মোটামুটি কি কি বার হয়? মানে বাচ্চা মার্কেট, বাচ্চা দেশি মুরগি, বড় মুরগি বিক্রি হয়। দেশি মুরগি, বড় মুরগি সকাল, মানে সকাল 10টা থেকে ধরো 1টা পর্যন্ত। আর তারপরে যখন এই বাচ্চা মুরগি, 1টা থেকে কটা পর্যন্ত চলবে? 1টা থেকে সন্ধে 6টা অবধি। আর মোটামুটি আপনাদের এই অ্যাড্রেসটা কি আছে? যারা নতুন দেখছে তারা তো সঠিকভাবে জানতে পারে না, এখানে আসতে গেলে কি হয়? বাবুরহাট,
আর বলছি কোন নাম্বার কি দিতে পারবে যদি তোমার সাথে যোগাযোগ করেন এরকম মুরগি চেনা, একটা নাম্বার দিয়ে দাও 8016601330। আর বন্ধুরা এই যে নাম্বারটা দিয়েছেন, যাদের এইরকম মুরগি পুষতে চান একেবারে হাট থেকে কিনতে চান আপনারা যোগাযোগ করে নেবেন। আরও কয়েক ধরনের ভ্যারাইটি পাওয়া যায় এই মার্কেটটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। দেখছেন সব ধরনের নতুন কিছু যদি হাঁস মুরগি পাই আর তার কীরকম দাম চলে আপনাদের দেখাচ্ছি। এইখানে দেখছি কিছু কটা রাজ হাঁস আছে বড় বড়। দাদা এগুলোর দাম কিরকম আছে? রাজ হাঁসগুলোর দাম পার পিস 700 টাকা পার পিস। আর আপনি লাস্ট কত দেবেন? 600 হবে, 650 লাস্ট দাম। আর মোটামুটি হাঁসের কোয়ালিটিও দেখছেন এরকম ধরনের, আর রেট বা দাম এরকম চলছে। আর হাটটা কিন্তু বড়ই ভালোই বড় হাট দেখছেন বাবুরহাটের। আমি মার্কেটের ভিডিও আনি তার সাথে এইরকম ধরনের হাঁস মুরগিগুলো মোটামুটি এরকম রেঞ্জে চলছে। আর হাটের কন্ডিশনটা বন্ধুরা দেখালাম, আর দেশীয় মুরগি এখানে আছে, দেশীয় মুরগির রেটটা মার্কেটিং অ্যান্ড ফিশিং ফিশিং। ও দাদা এগুলোর দাম কেমন আছে? 240 টাকা পার পিস একটার দাম। এরকম দেশীয় মুরগিও আপনারা কিনতে পারেন। আর বন্ধুরা যারা কিন্তু হাঁস মুরগি নিয়ে বিজনেসও করতে চান তারাও কিন্তু হাটটা একবার চুজ করতে পারেন। প্রচুর মোটামুটি কালেকশান ভালোই থাকে, হাঁসও কালেকশান থাকে। এই পেরিয়াজের দাম কিরকম চাচা? এগুলো কিরকম দাম? 700 টাকা। লাস্ট কত দেবেন? 600 টাকায় হবে? 700 টাকা একদম 800 টাকা। মোটামুটি বুঝতে পারছেন এই রেট, এখানে রেট করে নিতে হবে, এইভাবে কোনো ফিক্সড রেট নেই, দরদাম করে আপনাদেরকে নিতে হবে মুরগিগুলো। আর এই দেখছেন বিভিন্ন জায়গাতে যারা দেশীয় মুরগি হাঁস মুরগি বিজনেস করে তারা এইভাবে হাঁস মুরগিগুলো কালেকশন করে নিচ্ছে। আর দেশি মুরগিগুলো কত? হ্যাঁ হাঁস মুরগিটাই বেশি পাওয়া যায়। আর বলছি দাদা এই এই মার্কেটে হাঁস মুরগি ছাড়া আর কি কি পাওয়া যায়? হাঁস মুরগি ছাড়া এই মার্কেটে? হ্যাঁ এই মার্কেটে হাঁস মুরগি পায়রা এরকম ধরনের যে কোনো পাখি, পাখির মার্কেট, পাখি কোয়েল পাখি। আর আপনার কি এগুলো আছে? হ্যাঁ এগুলো আছে। এইগুলো রেট কিরকম চলছে? রেটটা তো খুব বড় জিনিস, রেট হচ্ছে কি 300 টাকা জোড়া। এটা এটা বড়াল 300 টাকা মানে 150 টাকা পার পিস আছে। 150 টাকা পার পিস। আর যদি অন্যান্য বড় মার্কেট যেরকম হচ্ছে কলকাতা মার্কেট থেকে কি এই মার্কেটে আরও বেশি রেট কমে পাবে যারা আসবে? হ্যাঁ কলকাতায় তো অবশ্যই কম পাবে, আর অবশ্যই কম পাবে। দাদা একটু নাম্বার দিয়ে দিন যদি যারা যোগাযোগ করে আসবে, কারণ এটা তো একটু ভিতরের দিকের হাট হাট চলে, অনেকে জানে না। যারা একদম দেশীয় মুরগি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আসবে, একটা যদি যোগাযোগ নাম্বার দিয়ে দেন। একটা নাম্বার দিয়ে দেবো? হ্যাঁ নাম্বার 8116 8116 03 1459। আর দাদার সাথে যোগাযোগ করে নেবেন এইরকম। আপনাকে সবসময়ের জন্য কি এই সবসময়ের জন্য প্রত্যেক হাট বুধবার শনিবার হাট? আর দেশীয় যে আপনার কাছে আছে দেশীয় হাঁস মুরগিটা? আপনার কাছে দেশি হাঁস মুরগি সব। আর এখানে কোনো পোলট্রি বা এরকম ধরনের বিক্রি নেই? না পোলট্রিটা নেই এখানে, সম্পূর্ণটাই দেশি, সম্পূর্ণটাই দেশি। আর মার্কেটের নাম কি আছে? মার্কেটের নাম হচ্ছে বাবুরহাট, বাবুরহাট পাখিরহাট, পাখিরহাট। আর বন্ধুরা বাবুরহাটের পাখিরহাট যতটা পারলাম মার্কেটটার প্রপার কন্ডিশনটা আপনাদের কাছে প্রোভাইড করে দিলাম, আর কিছু প্রচুর ফোন নাম্বারও আপনাদের কাছে প্রোভাইড করে দিলাম, যোগাযোগ করে নেবেন। যারা হাঁস মুরগি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই মার্কেটে আসতে পারেন, খুব ভালো একটা হাট বা হাট বা বলতে পারেন পাখির মার্কেট। আর বন্ধুরা এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে, সরি নতুন কোনো পাখির মার্কেটে বা পাখির হাটে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আমার ভিডিও এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আর আমার সাথ দেবেন যদি এরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। বন্ধুরা একেবারে মিনাখার কাছে একটা পাখির হাট চলে, যে পাখির হাটটা চলে একেবারে শনিবার এবং বুধবার। আর এই দেখছেন এখানে বিভিন্ন ধরনের মোরগ। হ্যাঁ হ্যাঁ বলছি এরকম মোরগগুলো এখন কীরকম দাম থাকে? দাম কীরকম থাকে? 900 টাকা। এগুলো কি লড়াইয়ের মোরগ? হ্যাঁ লড়াইয়ের মোরগ। এটা এটার নাম কী আছে মোরগটা? রাঁচির জাওয়া বলে তাই না? আর বলছি এই মার্কেটটা তোমার কটা থেকে শুরু হয়ে যায়? মার্কেটটা সকাল থেকে শুরু হয়, সকাল থেকে মুরগি বাজার, সকাল থেকে শুরু হয়ে যায়। এদিকে পিছনদের লোক আছে তো ওই জন্য সকাল থেকে শুরু হয়ে যায়। আর সকাল থেকে কটা থেকে মোটামুটি টাইম? সকাল 6টা থেকে আর সন্ধ্যে তো বাদি মানে 5টা তো বাদি বাজার হয়। সারাদিন ভরে বাজার হয়? হ্যাঁ হ্যাঁ সকাল 6টা থেকে। ও